রাত্রবাজে আড়াইটে বাফিল শেষ করে আমি কুমিল্লা আমার বাসার দিকে আনা করেছি। সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো মন্দিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দেওয়ারিস কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, সন্তান তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। কুয়াশার চাদর পৃথিবী দেখে দিয়েছে, শিশির বিন্দু আম গাছের ডালা বেবে পাতা বেবে টিনের ছেলে করে করে। ও বন্ধু আমি আমার বাসায় ঢুকলাম, অজু করে তাহার যেতে দাঁড়ালাম, সেন্তাই দিয়ে মাওলার কাছে জানতে চাইলাম, মাওলা ও রক্ষা প্রাণী কেন তুমি মানুষ বানিয়ে চুক্তি দরকার মানুষের, আমার মাওলা যেন আমার দেখে দেখে কয়, ও বাংলা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ঘরের ভেতরে কি পরাণ নাই, পরাণ খুলো, পরাণ করো, পরাণ বুঝো, আল পরাণের ভেতরে 13,000 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহ কেন মানুষ বানিয়েছি। মুসলমান 1,000 কি ধ্বংসেরা জিতছে, আমরা তারা কি মোড়া নাসিও, আমরা তারা সিও না, এক বেলা খাইবে আরেক বেলা খানা নাই, 300 বক্তার থেকে যখন মদিনা পাড়ায় দিছে, চিন্তা করলাম কোন মানুষকে দিয়ে সমান করালেন না, অবন্ধু পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আল্লাহ জায়গায় জায়গায় পেরেক বসিয়ে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো পেরেকের মাথা কই, ওই বান্দর।